রঙ দে চুনরিয়া রঙ দে চুনরিয়া ও রঙ দে চুনরিয়া রঙ দে সব রকম মোটামুটি।
সুন্দর লাগছে। কেমন লাগছে বাবা? ভালো লাগছে। আমি তাহলে এখন খদ্দেরকে নিয়ে চলে যাই। এসো বাবা। তখন যারা সুর বেগে দিলেন ছালা সাজাইয়া, তখন যারা সুর বেগে আনিয়া গড়ে থামে দিলেন ছালা। যত ব্যথিকনের ডেকে কহে না কে একে চল মায়ের প্রণাম নিয়া, যত ব্যথিকনের ডেকে কহে না কে একে চল মায়ের প্রণাম নিয়া, সবাই প্রণাম দিতে বিচারণে তাই তো জরাসুর অগ্রে অগ্রে চলেছে। জরাসুর কত দূরে গেল গো মা? ওই দেখো দেখো জরাসুর কত দূরে গেল। জরা জাগা দিল ওই ঘাটে গেল। কেমন করে গো মা? আজ গর্ধ পৃষ্ঠে আজ ছালা দিয়ে জরা হয় জাগা দিরই থাকে গেল। এই গর্ধ পৃষ্ঠে ছালা নিয়ে জজা দিরই হাপুড়ির হইল কিছু হয়ে জরা জগা দিরই থাকে গেল। পুড়ির হইল ওই বিরাট ওছো নিবাড়ি তরি জানা জগা তিরই ঘাটে গেল। ওই বিরাট ওছো নিবাড়ি তরি জানা গজা তিরই ঘাটে গেল। এ সবাই মিলিলে হরি বল জানা জগা তিরই ঘাটে গেল। মাসি তোলা নাম করে হরি 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 বল। আরে বুড়ি রহিল কিছু হয়ে জানা জাগা বাবা তিরই ঘাটে গেল। বুড়ি রহিল কিছু হয়ে জানা জাগা বাবা তিরই ঘাটে গেল। জরা জাগা দিল ওই ঘাটে গেল। আর কত খাটবো, এত খাটি আমার বউ বলে আমি খাটি না আর ভালো লাগে। এই দেখো না, এক মাস আগে পার ঘাটায় গেছি, কত কিনা এনেছি, তেউ এদের হয় না, শুধু মারবে আর বলবে আমি নাকি খাটি না। না আজ আর ভালো লাগছে না, দেখি আমার বউটা কোথায় গেল। এই নীলা নীলা কোথায় গেল বলো তো?
না না দেখো না এত শোক করে নীলা নীলা করে কেন ডাকছো? খিদে পেয়েছে, খেতে দে, বিষ খা। তোর মতো মদলক থাকার থেকে বিষ খাওয়া ভালো। দাঁত দেখেন এই কি হয়েছে বলেন তো? খিদে পেয়েছে, স্বামীর সাথে আমার ঘর করার থেকে না করা ভালো। তুমি যা শুরু করেছো সেই দিন রাত সকাল থেকে সন্ধ্যা তুমি ঘাটে পড়ে আছো, আর ঘরে যে এক ফোঁটা চাল নেই সেটা তোমার মাথায় নেই। শুনেছো, ছয় মাস আগে 500 ডাল আর কি দুটো না 2 কিলো কটা আলু এনে দিল, আর 25 তেলে 6 মাস সংসার চালাবো। এমন মদ্যলোকের সাথে কি ঘর করা যায়? হনুমান বাচ্চা গুলো কোথায় ভালো বলতো? লজ্জা করে না? ছয়টা ছাওয়াল ভিয়া, এখন হনুমান বাচ্চা হয়েছে। ছাওয়াল নাই, ছাওয়াল দুটো খেতে দিবি না? আগে ঘাটে থেকে ঘুরে এসো, আমি পিন্ডি সিদ্ধ করে রাখছি, আসলে আর গিলতে দেবো। আর আয় আস, যাও আস, যাই। আরে যাও 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 যা দূর বাবা, আমি এই চললু ঘরের ভেতর। আয় যা যা সাদরা ঘর করে যা, যদি কিছু হয়। আয় ভাই, সত্যিকারে কর কর, তুই আমার পায়ে একবার ঘর করবি না? আমি যাই, বিদায় হবি? তাহলে আসি, আমি ঘরের দরজা দিলুম বন্ধ করে, তুই বিদায় হ। আসলাম, তাই তো নীলার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আর কি করবো, দেখি পারঘাটা নৌকাটা লাগাই, আর একটু খই দি খা। এই খুরো খুরো, এনেছিস গাঁজা গাঁজা? একটু দিয়ে খাই, সাজ একটু সাজ। ফরিটা হেভি খাবি একটু? আমার নৌকাটা একটু চৈকে দিস, আমি একটু ঘুমুই। তুমি এখানে ঘুমাচ্ছ? না ঘুমাবো না, কি করব বলতি? আমরা পারে যাবো, একটু পার করে দাও না। তোর কাছে আছে? আছে। কি আছে? খইনি আছে? খইনি না, আমি খইনি খাই না। খাস না, কোটোটা ফেলে এসেছি। ওরে ভাই দাঁড়া, পার করে দাও না, ওরে পারতেও পারে যাও।
যাবি পয়সা আছে? পয়সা আমার মা পিছনে আসতে দিয়ে দেবে। পয়সা ধার বাকি গল্প নি যা। আমি বলছি আমার মা পিছনে আসছে দিয়ে যাবে, আমাকে এবার তোমার পার করে দাও না গো। মায়ের বাহন বামুন বাহন বাহন তোর মার বামুন আমার মা চলে চলে বেড়ায় কোথায়? আমি তো বলছি আমার মা পিছনে আসছে ধার বাকি আমার কাছে। ও নিবাই দা জোর করে তুই উঠে চলে যাবো। মা গঙ্গা দেবী আমি তোর করে দিচ্ছি না, আর ভালোই ভালোই আমাকে পার কর। তুমি আমার করে আমাকে বাঁধলে কেন নি ভাই? এত সাহস তুই আমার খুলে দাও না নি ভাই, এই বন্ধন জ্বালাবি সত্য করতে পারছি না নি ভাই। ওরে খুলে দে খুলে দে নিমা হাতের বা তোর খুলে দে রে খুলে দে। তোর বন্ধনে বুক ফেটে যায়।
ফোনে বগ পেটে যা পালক প্রাণে কতই শৈব শান কালে মায়ের শোভা পুত্র।